আমার যেটো রিলি হল আজি খুব ধুনিয়া এতিয়ালেকে আমি নিয়ারলি 100 কিলোমিটার কমপ্লিট করা হল আর 60 মানটো আরো আছে বাকি ইয়াত যিখিনি রাইজর সহারি আর আমার দলীয় কর্মী সকলে যেনেকে অংশগ্রহণ করেছে সকলে এটা ভাল এটা পরিবেশত আজির বাইক রিলিখন সমাপ্ত হব। আজি মাননীয় হাগ্রামা মহিলারী ডাঙরের নেতৃত্বত আমি যেটো বিপিএফ রাজনৈতিক দলে মহাজোঁটত একেলগে থাকি পেলাই অসমত মহাজোঁট সরকার আনার কারণে যেটো এটা পরিকল্পনা বা অসমবাসী রাইজর যেটো আহ্বান এই দিকত ইতিমধ্যে আমি আগুয়াই গৈছো। তো ইয়ার কারণে আমার যিখিনি নামনি অসম তথা বিটিসি পার্ট ইয়াত আমার 12 জন যেটো বিপিএফর ক্যান্ডিডেট বা সিটিং এমএলএ তো ইয়াত আমার 12 জন বিপিএফ হিসাবে আমার সিটখন ইয়াত ইনটেক যেটো কোৱা যায় বাকি 2 এদিনত সম্পূর্ণ প্রার্থিত্ব তালিকা আর পরবর্তী আমার নির্বাচনী কার্যসূচী যিখিনি আমার থাকিব এইবিলাক আপনালোকে পাব। রাইজর দল বা জাতীয় পরিষদ আপনাদের কারণে কিমান ফ্যাক্টর হবো? ফ্যাক্টরের কথা নহয়, এতিয়া মূল কথাটো হল আমার কথাটো হল আমি মহাজোঁটত একেলগে থাকি পেলাই আর অসমবাসী রাইজে যে আশা করেছে আহ্বান জানাইছে এই যেটো ঢৌ আহিল এই ঢৌটো আর কোনেও প্রতিরোধ করিব নোৱাৰে। মূল কথাটো হল এইটো বিজেপি আমি একেলগে মিত্রজোঁট সরকার গঠন করেছিল এই কথাটো আমি নই নকরো। বিজেপির যেটো প্রতারণা যেটো আমাক যেনেকে আমাক তেওঁলোকে আওকাণ করলে এই কথাটো সকলো অসমবাসী রাইজে দেখা পাইছে আর ইয়ার কারণে এইবার নির্বাচনত অসমত বিজেপিয়ে ইয়ার যেটো প্রতিফল তেওঁলোকে নিজে বরণ করিব লাগিব। বিপিএফ রাজনৈতিক দল আগন্তুক নির্বাচনের অকল কথা নহয়, বিগত 3টা অসমৰ নির্বাচনত মাননীয় হাগ্রামা মহিলারী ডাঙরিয়া যেনেকেই এটা পরিকল্পনা লৈ সিদ্ধান্ত লৈছে এটাও এবারও সেই পরিকল্পনাটো বিচলিত হোৱা নাই। এই কথাটো আপোনালোকে লক্ষ্য কৰি আছে, প্রমোদ বড়ো কোনেবা কিবা কিবি নিজৰ স্বার্থত কিবা কোৱাটো স্বাভাবিক আজির দিনটত, কিন্তু আজি হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় মহাজোঁটত যেনেকে তেখেতে থাকি পেলাই যেটো নেতৃত্ব দিছে এই কথাটো সমগ্র অসমবাসী রাইজে সেটুকি বিচাৰিছিল।